আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই আজ আমি তৈরি করছি স্ন্যাক্স আইটেম যেটা দেখলেই আপনাদের মুখে পানি চলে আসবে তো আপনারা প্রসেসটা দেখে নিন আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কিভাবে তৈরি করছি প্রথমেই আমি দুই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দুই চামচ তেল তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ মতো হলুদ গুঁড়ো এবার ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি ঠিক এই রকম প্রসেসে এবার ময়দাটা হাতের মধ্যে এরকমভাবে দেখে নিলাম যে ময়দার মধ্যে ময়েনটা পারফেক্ট দেয়া হয়েছে কিনা। না এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে সবসময় খেয়াল রাখতে হবে ময়দার ডোটা একদম নরম যেন না হয় একদম কড়ক হয় এবং শক্ত থাকে আমি ঠিক এইভাবে মেখে নিলাম এবারে আপনারা বলুন তো আমি কি তৈরি করছি হ্যাঁ এটা হলো কড়ক পুরি এর নাম হলো মশলা পুরিও বলতে পারেন এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টা পর একবার ময়দাটা মেখে নিলাম তারপরে এবার ছোট ছোটো করে গুটি কেটে নিচ্ছি ঠিক এই রকম প্রসেসে আপনারা ভালোভাবে দেখে নিন ময়দাটা মাখাই হলো মেন জিনিস এর প্রসেসটা হলো ময়দা মাখার কাছে ময়দা মাখা একদম পারফেক্ট হলে কড়ক পুরিও অনেক পারফেক্ট হবে পুরিগুলো অনেক স্ন্যাক্স হবে কড়ক হবে আমি ছোট ছোট করে গুটি কেটে নিয়ে এবার পিঁড়ের মধ্যে তেল দিয়ে পুরিগুলো ঠিক এইভাবে বেলে নিচ্ছি এর ধারগুলো সমান হবে না কারণ এটা একদম শক্ত করে মাখা হয়েছে এবার একটা কাঁটা চামচের মধ্যে দিয়ে পুরির মধ্যে এই রকম করে ছিদ্র করে দিলাম কারণ পুরিগুলো ফুললে ফুলে যদি যায় তাহলে কড়ক হবে না কাঁটা চামচে করে ছিদ্র করে দিলে পুরিগুলো ফুলবে না এটা হলো এর মেন উপায় ছিদ্র করে দেওয়ার ফলে পুরি পুরিগুলো হবে অনেক ক্রিস্পি এবং খেতেও অনেক টেস্টি আর ফুলবে না এর মধ্যে তেলও ঢুকবে না দেখুন এই রকম প্রসেসে আমি পুরিগুলো সব বেলে নিচ্ছি আমি এখানে সার্ভ করব সসের সঙ্গে আপনারা পারলে চায়ের সঙ্গেও খেতে পারেন এবার একটা কড়ার মধ্যে আমি তেল ঢেলে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি পুরিগুলো ছেড়ে দিলাম পুরি ভাজার জন্য ঠিক এরকম প্রসেসে এবার একটা চামচের সাহায্যে দাবিয়ে দাবিয়ে পুরিগুলো ভেজে নিচ্ছি একদিকটা হয়ে গেছে এবার অন্য দিকটা আমি উল্টে নিলাম ঠিক এরকম প্রসেসে একদম দাবিয়ে দাবিয়ে ভাজলে কি হবে পারফেক্টভাবে পুরিগুলো ভাজা হবে কাঁচা থাকবে না আপনারা দেখুন কত সুন্দরভাবে পুরিগুলো ভাজা হচ্ছে আপনারা ঠিক এরকম প্রসেসেই পুরিগুলো ভাজবেন তাহলে অনেক ক্রিস্পি হবে এবং ময়দাটা মাখার সময় সবসময় খেয়াল রাখবেন পানি যেন অল্প করে দেয়া হয় এবং তেলের পরিমাণ একদম যেন মাপ প্রমাণে থাকে বেশি তেলও যেন না দেয়া হয় তাহলে একদম ক্রিস্পি হবে না পারফেক্ট সব কিছু দেওয়া হলে তবেই পুরিগুলো ক্রিস্পি হবে দেখুন পুরিগুলো একদম ক্রিস্পি পুরো নিমকির মতো কত সুন্দর হয়েছে আপনারা ঠিক এরকম প্রসেসেই তৈরি করে খাবেন বাড়িতে গেস্ট আসলে খাওয়াবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ